দেখতেই পাচ্ছেন কি চরম ভাবে ঘোরানোর চেষ্টা করতেছি কিন্তু এটা ঘুরতেছে না। তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, আজকে চলে এলাম জেডিস ক্রোসেট অ্যান্ড স্টিচ থেকে সিঙ্গার SM024 এই মেশিনের সমস্যা সমাধান নিয়ে। তো একজন আপু আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছে, ওনার একটা সমস্যা শেয়ার করেছে আমার সাথে, তো সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো এই যে ওনার সমস্যাটা এখানে, আপু আমার এমব্রয়ডারি করার যন্ত্রটা ঘুরাতে পারছি না, তাই সোজা সেলাই ছাড়া অন্য কোনো সেলাই করতে পারছি না, আমি এখন কি করব? তো আপু অবশ্যই খেয়াল করবেন যে আপনার যন্ত্রটা আসলে এটা কিন্তু এমনিতেও অনেক শক্ত, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে অনেক শক্ত, হয়তো বেশি শক্ত হওয়ার কারণে আপনি মনে হচ্ছে ঘুরাতে পারছি না, ঠিক আছে? তো একটু আলতো হাতে চেষ্টা করবেন, এই যে মানে বেশ অনেকখানি পরিশ্রম করতে হয়, এটা কিন্তু আবার অতটা শক্ত না, এটা অনেক ইজি। তো আপনি একটু চেষ্টা করবেন, ভয় পাবেন না, হয়তো উনি ভয় পাচ্ছে যে এটা ভেঙে টেঙে যাচ্ছে নাকি এই জন্য। আরও একটা টপিকস আছে না ঘোরার কারণ, যেটা আমি শুরুতে দেখাচ্ছিলাম, এই যে এখানে একটা দেখুন ইউটার্ন চিহ্ন আছে, এই পাশে একটা, এ পাশে একটা, এখান থেকে এ পাশে ইউটার্ন দেওয়া আছে আর এলার সামনে এ পাশে ইউটার্ন দেওয়া আছে। অর্থাৎ এই পজিশনে যখন চলে আসবেন তখন কিন্তু চাইলেও আপনি আর এ পাশে ঘুরাতে পারবেন না, এটা এখান থেকেই ব্রেক হয়ে গেছে। এখন আপনাকে যদি ঘুরাতেই হয় তাহলে ইউটার্ন করে এভাবে ঘুরাতে হবে। আবার ঠিক সেমভাবে আপনি যখন এই যে এলে চলে এসেছি, এরপরেও কিন্তু এটা আর ঘুরবে না, এই যে দেখুন আমি কত জোর দিচ্ছি কিন্তু এটা ঘুরতেছে না, কারণ এখানে ইউটার্ন চিহ্ন দেওয়া আছে, এল পর্যন্তই এটার ব্রেক, এরপরে এই পাশে আর যাবে না, এরপরে আপনাকে যদি ঘুরাতে হয় সেই ক্ষেত্রে আবার এই পাশেই ঘুরাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি একটু চেক করুন যে সমস্যাটা কোথায়, এখন হতে পারে আপনার এটা বেশি টাইট, হয়তো নতুন কিনেছেন জন্য বেশি টাইট, আমারটা যখন নতুন কিনেছিলাম তখনও এটা অনেক শক্ত ছিল, এখনও অনেক শক্ত, তবে একটু ঘুরাতে ঘুরাতে একটু ইজি হয়েছে, এই যে দেখুন, এই যে মানে অনেকখানি কষ্ট করতে হয়। তো যাই হোক আপনি একটু দেখবেন, আর যদি তারপরেও আপনার মনে হচ্ছে যে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনি তো নতুন মেশিন কিনেছেন, যেখান থেকে কিনেছেন সেখানে যাবেন, ওনারা আপনাকে সার্ভিস করে দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি আপু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করবেন, আর অবশ্যই যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে আমার সাথে সবাই শেয়ার করার চেষ্টা করবেন, আমার জানা থাকলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।